सागरम घोरम तक्तुम इच्छा मिजो नर गीता नावम समासाध्य पारम जातिसुखे दिव्य सुख आशादने इच्छुक व्यक्ति गीता ज्ञान आश्रय ग्रहण गर ভগৱদীতা দ্বিতীয় ধ্যায়ত শ্লোক যোগ কৰ্ণ সংয্ঞন সিদ্ধ উচতে হে অৰ্জুন ফল ভোগের কামনা পরিত্যাগপূর্বক ভক্তিযোগে স্থিত হয়ে সধর্মে বিহিত কর্ম আচরণ কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকে যোগ বলা হয় যোগস্থ কুরুকর্মাণী সঙ্গম তক্তা ধনঞ্জয় সিদ্ধি অসিদ্ধীয় সমভুত্যাতম যোগ উচ্চতা ভক্তিযোগের বর্ণনা প্রসঙ্গে ভগবান বলছেন যে কেবল ভক্তিযোগের কর্মকর গতকালকে আমরা বলেছিলাম কর্ম অকর্ম বিকর্ম বিকর্ম হচ্ছে পাপ কর্ম বা বাতিল কর্ম কর্ম মানে সকাম কর্ম স্বর্গলাভ বিকর্মে নরক লাভ আর করতে হবে অকর্ম অকর্ম মানে কেবল ভগবানের সেবা ভগবান এটাই বোঝাচ্ছেন এর আগের শ্লোকে বলা হয়েছে কেবল কর্ম করে যাও ফলের আশা করো না ঠিক সেই রকমভাবে আজকে ভগবান বলছেন সিদ্ধি অসিদ্ধি লাভ ক্ষতি জয় পরাজয় সবকে তুচ্ছ জ্ঞান করে কেবল কর্তব্য ভগবানের সেবা করে যাও ভগবানের নাম ভগবানের পূজা ভগবানের গীতা শিক্ষা গীতা ভাগবতম পাঠ এবং ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ এই কাজটাই করে যাও তোমার অবশ্যই ভালো ফল লাভ হবে তবে ভালো খারাপ কোনো চিন্তা না করে কেবল ভগবানের সেবায় যুক্ত থাকো